রামেন তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো গডজিলা রামেনের নাম শুনেছেন? গডজিলা শুনলেই মনে পড়ে যায় হলিউডের সেই বিখ্যাত ছবির কথা। কিন্তু সেই অতিকায় প্রাণী থাকবে খাবারের পাতে, এও কি সম্ভব? তবে এই অসম্ভবকেই সম্ভব করেছে তাইওয়ানের এক রেস্টুরেন্ট খাদ্য রসিকদের জন্য। তারা নিয়ে এসেছে চমকপ্রদ এই পথটি, আর এই অদ্ভুত খাবারের আসল উপকরণ কুমিরের পা। অদ্ভুত কন্টেন্ট মানেই তো ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বিভিন্ন ফিউশন খাবার ইদানিং ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। তার কোনোটা নেটিজেনদের পছন্দ হয় তো কোনোটা দেখে সমালোচনা ঝড় ওঠে। সম্প্রতি তেমনই একটি রেস্টুরেন্টের অদ্ভুত এক ডিশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গডজিলা র্যামেন নামের সেই খাবারের ভিডিও দেখে ইন্টারনেট ব্যবহারকারীদের কেউ কেউ শিউরে উঠেছেন, তো কেউ আবার ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছেন। তাইওয়ানের ইউনলিনা কাউন্টির ডোলিউ সিটির এক রেস্টুরেন্ট সম্প্রতি এই নতুন ডিশটি নিয়ে এসেছে, যার মূল উপকরণ কুমিরের মাংস। অবশ্য শুধু কুমিরের মাংস বললে ভুল হবে, এই ডিশটি তৈরি হয় কুমিরের সামনের দিকের আস্ত একটি পা দিয়ে। এরপর সেটিকে সেদ্ধ করে কিংবা পুড়িয়ে নুডলসের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় গডজিলা র্যামেন। দুটো ভিন্ন ফ্লেভারে পাওয়া যায় এই খাবারটি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক তরুণী চপস্টিক দিয়ে খাবারটি খাচ্ছে। র্যামেনের প্লেট থেকে বেরিয়ে রয়েছে কুমিরের গোটা একটি পা, আর তরুণী খেতে খেতেই জানায় খাবারটি নাকি খুবই মজার। কুমিরের পায়ের সাইজ কতটা তাও দেখানোর চেষ্টা করে। জানা যায় কুমিরের পোড়া মাংসওয়ালা ডিশটির স্বাদ নাকি অনেকটা শুকুরের পায়ের মতো, আর ভাপা র্যামেন ডিশের ক্ষেত্রে সেটির স্বাদ মুরগির মাংসের মতো। আর ডিশটির মধ্যে যে স্যুপ রয়েছে তাতে নাকি আছে 40 রকমের মশলা। তবে এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই শিউরে উঠেছেন। কেউ কেউ বলছেন তারা কোনোভাবেই এই খাবারের স্বাদ নিতে চান না। আবার অনেকের বক্তব্য এমনভাবে কুমিরের কাটা পা খাবারের মধ্যে রাখা রয়েছে যা দেখলেই ভয় লাগছে। তবে এই প্রথমবার যে তাইওয়ানের কোনো খাবার ভাইরাল হলো এমনটি নয়। সম্প্রতি সেখানকারই একটি রেস্টুরেন্টে তাইপেই র্যামেনের ছবি ভাইরাল হয়, যা রান্না করা হয়েছিল বিশালাকার আইসোপড দিয়ে। উল্লেখ্য, আইসোপড হলো 14টি পা বিশিষ্ট এক ধরনের সামুদ্রিক জীব। বিশাল ওই আইসোপডটি বিগ কিং পডস নামে পরিচিত। অবশ্য এটি একটি লিমিটেড এডিশন খাবার ছিল বলে জানায় রেস্টুরেন্টটি, যদিও সে ছবি নিয়েও বিতর্ক হয়। বলে রাখা ভালো, তাইওয়ানে কুমির চাষ ও খাওয়া আইনত বৈধ, কেননা দেশটিতে এই প্রাণীটি সংরক্ষিত প্রজাতি হিসেবে বিবেচনা করা হয় না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।